আসাতে নিও রক্ত তো মানুষ ছাড়া অন্য আরেকজন মানুষকে আর কেউ দিতে পারে, কাজে এর কোনো বিকল্প নেই। এক্ষুনি আমি হাসপাতালের ডাক্তার বন্ধুদের সাথে কথা বলছিলাম, তারা আইজিএম হসপিটাল থেকে এসছেন, বলছে না আমাদের স্টকে তো সেই ধরনের রক্ত নেই, সমস্যা হচ্ছে, সমস্যা হবে। তো তাদেরকে অনুরোধ করলাম যে আমাদের ছাত্র ফেডারেশন বন্ধুরা যারা এটা অর্গানাইজ করছে তাদের কাছে তালিকা থাকে, তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা যোগাযোগ করে সেখানে ডোনার কালেক্ট করে তারা নিয়ে যাবে। কাজেই এটা তো একটা এর কোনো পূজা নাই, পার্বণ নাই, দিন নাই, রাত্র নাই, যে কোনো সময় লাগতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি যে এটা সরকারের তরফ থেকে বিশেষভাবে উদ্যোগ নেওয়া দরকার। সরকার তো মাঝে মাঝে উদ্যোগ নেয় না তা তো বলবো না, এটা বললে পুরো অসত্য বলা হবে, কিন্তু সামগ্রিকভাবে সারা বছর ধরে যেটা করা এটাতে অনেক ঘাটতি হয়ে গেছে। এবং আমাকে আমি বলতে বাধ্য হচ্ছি রামকৃষ্ণ মিশন, তারা আগে যেভাবে এই বিষয়টা নিজেরা উদ্যোগ নিয়ে অর্গানাইজ করতেন আমি যা লক্ষ্য করছি, কারণ রক্তদান শিবিরের মানে অনুষ্ঠান হলে পরে কোনো না কোনো পত্রিকায় খবর বেরোয়, কিন্তু রামকৃষ্ণ মিশন আগের মতো সেই উদ্যোগ নিয়ে সেভাবে রক্তদান শিবির সংগঠিত করছেন এটা বলা যাবে না। এখন সরকার, রামকৃষ্ণ মিশন, তার সাথে বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন, তাদেরকে সবাই নিয়ে আলাপ আলোচনা করে যদি ধারাবাহিকভাবে সারা বছর সুনির্দিষ্টভাবে দায়িত্ব ভাগ করে দিয়ে এটা তারা মানে উদ্যোগ নিতেন এটা অনেক ভালো। আমি কথাগুলি বলছি মানে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউতে, সেদিক থেকে আমি SFI বন্ধুদেরকে খুব ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে রক্ত দিতে এসেছেন, ইতিমধ্যে দিয়েছেন, আমি শুনলাম এখন অব্দি 24 জনকে তারা ক্লিয়ার করেছেন, সংকট আরও একটু বাড়বে, ইজ ভেরি ভেরি গুড। তো যারা রক্ত দিলেন এবং যারা রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি, আগাম শুভেচ্ছা পূজার জন্য, পুজো তো কালকে থেকে শুরু হবে, আমাদের এখানে দেখছি এখন পঞ্চমী থেকেই শুরু হয়ে যায়, কেমন ঠিক আছে ভালো। তো তারা যাতে যে কোনো সময় মানুষের ডাকে সাড়া দেয়, কেমন রক্তদান এমন একটা জিনিস যেটা ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে মানুষের মধ্যে ঐক্য তৈরি করতে দারুণভাবে সাহায্য করে। কিন্তু আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করছি এটা মানে রক্ত খরচ হচ্ছে, এটা মানুষের স্বার্থে না, মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্যে এই খুনোখুনি হচ্ছে এবং তাতে করে বিভিন্ন এলাকাতে অস্থির অবস্থা তৈরি হচ্ছে। গন্ডাছড়া, রাজবাজারের কাছে কৈতুরা বাড়ি, এখন যেটা হলো কদমতলা, ধর্মনগর, এটা গত 2 মাস আড়াই মাসের মধ্যে পরপর 3টি ঘটনা। এবং সবচেয়ে দুর্ভাগ্যের ঘটনা হলো যে হিন্দু মুসলমান মিশ্র জনবসতি, এবং যে জায়গাগুলিতে ঘটনাগুলি ঘটছে গন্ডাছড়া ছাড়া, গন্ডাছড়া ট্রাইবেল নর্থ, বাকি 2টি জায়গায় যা হলো এরা আদি অনাদিকাল থেকে একসাথে আছেন। হিন্দুর উৎসব মুসলমানরা অংশগ্রহণ করছেন, মুসলিমদের উৎসব হিন্দুরা অংশগ্রহণ করছেন,
এরকম পরিস্থিতিতে উৎসবকে সামনে রেখে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে, প্রশাসনের তরফ থেকে যদি যথাসময়ে কার্যকরী ব্যবস্থা তারা নিতে পারতেন এই ঘটনাগুলি কিন্তু তারা মোকাবেলা করতে পারতেন। প্রশাসন ভূমিকা নিচ্ছে না তা তো বলবো না, কিন্তু ঘটনা ঘটে যাওয়া এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এখন দেখা গেল কদমতলাতে মুসলিমদের তাদের ধর্মীয় অনুষ্ঠান পর্যন্ত আক্রমণ করে রাতের অন্ধকারে গিয়ে, অথচ ওখানে নতুন যে ধারা যেটা আগে 144 ধারা এটা চালু আছে এবং সেখানে যারা নিরাপত্তা বাহিনী তারাও আছে, তারা থাকতে কদমতলার মতো বিরাট বড় একটা বাজার ছোটোখাটো শহর সেখানে কী করে এই ঘটনা ঘটে? 200 উপর বাড়িঘর দোকানপাট নষ্ট হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, এটা কোনো মতেই কাম্য না। কাজেই গতকালকে আমি লক্ষ্য করলাম যে সেখানে তারা শান্তি বৈঠক করেছেন, মিলেছেন, সবাই মিলে বলছেন পুজো হবে, বাজারপাট খুলতে হবে, আমরা সবাই ঘুরে ঘুরে দেখবো, ইটস এ গুড সাইন। কাজেই ত্রিপুরার সমস্ত অংশের মানুষের কাছে আবেদন করব, আমাদের মধ্যে ঐক্য সংহতি বিনষ্ট করার একটা চক্রান্ত সংগোপনে চলছে, চোখ কান খোলা রাখতে হবে, একে মোকাবেলা করতে হবে, নিজেদের ঐক্য সংহতি সুদৃঢ় করতে হবে, এটা বাদ দিয়ে আমরা এগোতে পারব। কাজে এটার জন্যে আমরা যাতে এই অশুভ শক্তির বিরুদ্ধে যাতে যারা শান্তি সম্প্রীতির পক্ষে তাদের মধ্যে আমরা একতা সংহতি বাড়াতে পারি, এটা আমাদের লক্ষ্য। ছাত্র ফেডারেশন সদর মহকুমার কমিটি উদ্যোগে আজকে ছাত্র যুব ভবনে রক্তদান শিবির সংগঠিত হচ্ছে এবং ভারতের ছাত্র ফেডারেশনের বিভিন্ন ইউনিটের তথা কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীরা তারা স্বতঃস্ফূর্তভাবে এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করছেন। আমি প্রথমত ভারতের ছাত্র ফেডারেশন এবং আজকে যারা রক্তদান করছেন সমস্ত এই ছাত্রছাত্রী ভাই বোনেদের এবং SFI সংগঠনকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমাদের এই অঞ্চলের সর্ববৃহৎ উৎসবের নীতি সূচনা হয়ে গেছে আগে থেকে, তারপরও যে আজকে ষষ্ঠী অর্থাৎ তার আনুষ্ঠানিক সূচনার অন্যতম পর্ব, এরকম একটা দিবসে এরকম একটা মহৎ কর্মসূচি গ্রহণ করা তার তাৎপর্য সুদূর প্রসারী। এমনিতেই আমরা সবাই বলে থাকি রক্তদান এটা মহৎ দান, কেননা রক্তের কোনো বিকল্প নেই, এক বিন্দ রক্ত মুমূর্ষু রোগীকে নতুনভাবে তার প্রাণ সঞ্চার করে দীর্ঘদিন বেঁচে থাকার যে লিস দেয় রক্ত দেয়া হয় তিনি লাভবান হন। কিন্তু আরেক দিক থেকে যদি আমরা দেখি, যেটা হয়তো উল্লেখ হয় না কিন্তু এটা আন্তরিকভাবে অনুভূত হয়, যারা রক্তদান করেন যারা রক্ত গ্রহণ করেন তার চেয়ে একটু বেশি তারা লাভবান হন। রক্তদানের মধ্য দিয়ে একজন মানুষ, একজন ব্যক্তি তার আন্তরিক যে অনুভূতি, মানসিক গঠন, এটা সুদূর প্রসারী একটা ক্ষেত্র তৈরি করে। তার এই রক্ত কার দেহে যাচ্ছে, তিনি হিন্দু না মুসলমান, তিনি নারী না পুরুষ, তিনি জানেন না। তাহলে সেভাবে একটা মানুষের কাছে রক্ত যারা দান করেন এটা বিরাট অনুভূতি তৈরি করে। এই অনুভূতি একটা মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে তৈরি হওয়ার, সামাজিক জীব হিসাবে প্রতিষ্ঠিত করার সেই শক্তি যোগায়। আজকে আমাদের দেশে বা আমাদের রাজ্যে এই ক্ষেত্রটার মধ্যেই সবচেয়ে বড় আঘাত তৈরি হচ্ছে। আমরা প্রতিদিন চারিদিকে এই ব্যক্তি হিংসা এবং সংগঠিত হিংসায় তার রূপ আমরা দেখছি। সেই জায়গায়
ভারতের ছাত্র ফেডারেশন এখানে কতজন ছাত্র ছাত্রী রক্তদান করলেন এটা বড় বিষয় না, কিন্তু যে উদ্যোগ গ্রহণ করলো এটা সামগ্রিকভাবে আজকে আমাদের দেশে বা আমাদের রাজ্যে আমাদের এই সামাজিক পরিবেশকে বিষিয়ে দেওয়ার বিরুদ্ধে এটা একটা প্রতিবাদ, একটা লড়াই, একটা প্রক্রিয়া। ভারতের ছাত্র ফেডারেশন এই প্রক্রিয়া প্রতিনিয়ত জারি রাখুক। আমি যারা আজকে রক্তদান করছেন তাদের সকলের এই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.